সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার যুক্তরাজ্যে বসবাসকারী চণ্ডীপুর এলাকার প্রবাসীদের সংগঠন চণ্ডীপুর অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে লন্ডন সফররত দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশারফ মিয়ার সম্মানে সংবর্ধনা ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান গত 1 নভেম্বর পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়েছে। এতে উক্ত এলাকার প্রবাসীরা ছাড়াও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি টিপু মিয়া চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাসুক আহমেদের সর্দারের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রবীণ মুরব্বি কুতুবুদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা কাউন্সিলর ইকবাল হোসাইন, কমিউনিটি নেতা সেলিম সর্দার, আব্দুল মোনাফ, নাজমুল হোসেন চৌধুরী, চান মিয়া, মিল্লিক মিয়া চৌধুরী, লুৎফর রহমান খোকন। সবাই বক্তারা এলাকার উন্নয়নে চণ্ডীপুর অ্যাসোসিয়েশন ইউকের কাজ করে যাবে বলে আশা ব্যক্ত করেন।